শুক্রবার থেকে শুরু হল বিধানসভা দুদিনের অধিবেশন অধিবেশন চলবে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত অধিবেশনের শুরুতে ওয়েলএে তুমুল বিক্ষোভ দেখালো বাম বিধায়করা রাজনৈতিক সন্ত্রাস শিশুতে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার অধিবেশন বিধানসভার অধ্যক্ষ কথা বলতে সুযোগ না দেওয়ায় অধিবেশনের শুরুতেই ওয়াক আউট করে বিরোধী দলের বিধায়করা এদিকে বামেদের বিক্ষোভের সমালোচনা করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন